আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে। আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। তো দেখতেই পাচ্ছেন, এটা বুঝতেই পাচ্ছেন যে এটা একটা ভর্তা। হ্যাঁ, এটা বরবটি ভর্তা। তো আমি আজকে আপনাদের খুব সহজ করে উপস্থাপন করেছি, আর যা খেতে অনেক অনেক বেশি মজা। আমরা বরবটি ভর্তা যখন করতে যাই, তখন আমাদের এটার সাথে আমরা চিংড়ি মাছ অথবা অন্য কিছু মাছ মেশাই, মিশিয়ে অনেক দারুণ মজা করে ভর্তা বানাই। কিন্তু যখন ঘরে কোনো মাছ থাকে না বা চিংড়ি মাছ থাকে না, তখন কিন্তু আমরা এই কাজে কিন্তু যাই না, যে হয়তো টেস্ট হবে না। কিন্তু এটা আসলে না, আপনি যদি মনের মাধুরী মিশিয়ে রান্না করেন, অবশ্যই অবশ্যই এটা আরো অনেক বেশি টেস্টি হবে। তো আমি এটা কিভাবে মাছ ছাড়াই, মানে কিভাবে খুব সহজ উপকরণ দিয়ে আমি এই বরবটি ভর্তাটা তৈরি করেছি, তো চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা প্যান নিয়েছি, আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি। তো আমার কাছে মনে হয় যে ভর্তা বানানোর সময় যে ননস্টিকের প্যানটাই আমার কাছে ভালো লাগে, কারণ নিচে লেগে একটা যে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা হয় না। তো এই যে এখন আমি 1/4 কাপ পরিমাণ এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিচ্ছি আমি সর্ষের তেল। আর এ ধরনের ভর্তায় কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তো তেলটা আমি গরম হতে দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেলটাও অ্যাড করতে, মানে অ্যাড করতে পারেন, তবে যে কোনো ভর্তাতে কিন্তু সর্ষের তেলটা বেশি ভালো লাগে। তো এখন আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ফ্রোজেন করা ছিল, তো আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিব আমি 1/4 কাপ পরিমাণ রসুন কুচানো। এখন আমি এই দুটোকে যেটা করব, সামান্য একটু পরিমাণ মতো লবণ দিব। তো লবণ দেওয়ার পরে আমি এটা যখন একটু সফট হয়ে আসবে, তখন আপনাদের মাঝে আমি আবার ফিরে আসব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমার রসুন আর পেঁয়াজটা কিন্তু লবণ দেওয়ার পরে এটা কিন্তু মোটামুটি সফট হয়ে এসেছে, আর সর্ষের তেল আর এই পেঁয়াজ আর রসুনের একটা সুন্দর স্মেল বের হয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে আমি প্রায় 250 গ্রাম বরবটি, এটা আমি সিদ্ধ করে আমি এখানে ব্ল্যান্ড করে নিয়েছি। আর ব্ল্যান্ডটা আমি করেছি একটু আস্ত রেখেছি, পুরোপুরি একেবারে মিহি করে নেইনি। আপনারা চাইলে কিন্তু এটাকে মিহি করেও নিতে পারেন। তো আমি এটাকে পুরোটাই ঢেলে দিলাম। এবার আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো, যখন পানিটা, মানে এটার যে ময়েশ্চার সেটা যখন একটু শুকিয়ে আসবে, তখন আমি আপনাদের কাছে ফিরে আসবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে কাঁচামরিচ এরকম চিরে চিরে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দিব, সেটা আমার পছন্দ মতো। তো আমি যে কাঁচামরিচটা এখানে অ্যাড করছি সেটা কিন্তু ঝাল নেই, জাস্ট খালি এটা ফ্লেভারটা অ্যাড হবে। তো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচামরিচ আপনারা অ্যাড করে নেবেন। তো আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে, যখন এই ভর্তাটা ফ্রাই প্যানের গাটা ছেড়ে ছেড়ে আসবে, জাস্ট আমরা হালুয়া যখন করি তখন যেটা হয় যে গা ছেড়ে ছেড়ে আসে, ঠিক তখনই আমি মনে করবো যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে। আর যদি আমি সেটা না হয়, তাহলে কিন্তু ভর্তাটা হওয়ার পরে দেখা যাবে যে আমরা যে পাত্রেই পরিবেশন করি সেখানেই কিন্তু দেখা যায় নিচে পানিটা ছেড়ে দেয়। তো এই জন্য যখন আপনারা ভর্তা বানাতে যাবেন, তখন খেয়াল করবেন ভর্তাটা নামানোর আগে একটু আঠালো হয়েছে কি না। আর কড়াইয়ের যে, আপনারা যে কড়াইতেই এটাকে কুক করেন, কড়াইটা কড়াই থেকে ছেড়ে আসছে কি না। তো আমি এখন সেই অপেক্ষাতেই আছি, যখন এটা একটু ছেড়ে ছেড়ে আসবে তখন আপনাদের মাঝে আমি আবার ফিরে আসবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, আর যা দেখা যাচ্ছে এটা তেল উঠে এসেছে। আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যখন বুঝবেন, একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখন এটাকে কুক করবেন, তখন আপনারা এই যে কোনো একটা পেতুলা দিয়ে এভাবে প্রেস করবেন, করে দেখবেন যে এটা থেকে পানি বের হচ্ছে কিনা। পানি বের হলে মনে করবেন এটাকে আরও কুক করতে হবে। তো যখন দেখবেন যে পানি আর বের হচ্ছে না, তখন মনে করবেন বা একটু আঠালো হয়ে এসেছে, তখন মনে করবেন এটা পুরোপুরি কুক হয়ে গিয়েছে। আর এই যে দেখেন যে, এটা আমি বলছি নতুন রাঁধুনিদের জন্য। আর এই যে দেখেন, এটা কিন্তু পুরোপুরি ঘুরছে হালুয়ার মতো একেবারে, তার মানে এটা কিন্তু কুক হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখন আমি এই যে একটা গ্লেজি ভাবও চলে এসেছে অলরেডি,
তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তো চুলাটাকে বন্ধ করে দেওয়ার পর আমি যেটা করব, এরকম এক স্লাইস লেবু আমি এখানে দিয়ে দিব। আমি কিন্তু লেবুটা দিয়েছি চুলাটা বন্ধ করে দেওয়ার পরে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে, মানে আমার এই কুকটা মানে ভর্তাটা একেবারে কমপ্লিট হয়ে গেল। তো দেখলেন তো কত সহজ। তো বাসায় মাছ না থাকুক বা আরো অনেক কিছু উপকরণ না থাকুক, সমস্যা নেই, এই মজার মানে ভর্তাটা আমরা গরম ভাতের সাথে কিন্তু খাওয়ার জন্য বানিয়ে ফেলতে পারি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে, যদি ঘরে বরবটি থেকে থাকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমার খুব সহজভাবে তৈরি করা দারুণ মজার বরবটির ভর্তা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা, কারণ চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর। তো মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন, নিজে খাবেন, প্রিয়জনকে খাওয়াবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।